কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই দোকানে ভিড় বেড়েছে ক্রেতার। এই বিষয়ে জালাল উদ্দিনের ভাষ্য, তিনি এখন কম দামে গরু কিনতে পারছেন, এজন্য মাংস বিক্রি করছেন কম দামে। গত কয়েকদিন ধরে তিনি এশাশ্রয়ী দামে মাংস বিক্রি করছেন। শিথিলগঞ্জের চিটাগাং রোডের হাজী আহসানুল্লাহ সুপার মার্কেটের জালাল উদ্দিন জালুর মালিকানাধীন বিসমিল্লাহ গোশত বিতান দোকানে এই চিত্র দেখা যায়। জালাল উদ্দিন সিদ্ধিরগঞ্জের আটি এলাকার বাসিন্দা। কম দামে গরুর মাংস বিক্রি করার বিষয়ে মাইকিং করছেন দোকানের একজন কর্মচারী। দুজন ব্যস্ত গরু জবাই করতে, বাকিরা সবাই গরুর মাংস বিক্রি করা নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগেও এখানে 730 টাকা কেজি গরুর মাংস বিক্রি হয়েছে বলে জানা যায়। সিদ্ধিরগঞ্জ পুল থেকে গরুর মাংস কিনতে এসেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে দেখে এখানে এসেছি। আমাদের এলাকায় গরুর মাংসের কেজি 730 টাকা, তাই এখান থেকে 5 কেজি মাংস কিনলাম। মাংস বিক্রেতা জালাল উদ্দিন জালুর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এ পেশায় জড়িত। গত কয়েকদিন ধরে 580 টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন। যতদিন পর্যন্ত গরুর দাম না বাড়বে ততদিন এ দামেই গরুর মাংস বিক্রি করবেন। এছাড়া তার দোকানে যে গরুগুলো জবাই করা হচ্ছে তা সবই দেশি জাতের। জালাল উদ্দিন বলেন, কম দামে গরু কিনতে পারায় এ দামে মাংস বিক্রি করতে পারছি। এ দামে মাংস বিক্রি করাই মোটেও লোকসান হচ্ছে না, বরং আগের চেয়ে বেচা বিক্রি বেড়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডাক্তার মুহাম্মদ ফারুক আহমেদ বলেন, গরু যদি তার নিজের ফার্মের হয়ে থাকে তাহলে এটা অসম্ভব কোনো বিষয় না। তার এ উদ্যোগকে সাধুবাদ জানায়।